আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায়। তো আজকে শুরু করতেছি নতুন একটা বিষয় নিয়ে, খুব ভালো একটা অফার নিয়ে আমি ভিডিওটা ম্যাক করতেছি। সবাই মনোযোগ সহকারে ভালো করে দেখে কাজটা করে নেবেন। এখানে যদি আপনি জয়েন করেন তাহলে আপনি কিন্তু এখানে 15 থেকে 17টা টোকেন পাবেন, যার ভ্যালু বর্তমান প্রাইস আছে $35 থেকে $40 মধ্যে। কারণ এটা লিস্টেড একটা টোকেন, ছয় টোকেন একটা নিজস্ব এক্সচেঞ্জ সাইট, সরি সোয়াপ সাইট আছে ওদের, ঠিক আছে? এটা খুব ভালো একটা অফার, কিন্তু এখানে যারা জয়েন করবেন প্রত্যেকে কিন্তু এখান থেকে টোকেন পাবেন ফর অল ইউজার, দেখতে পাচ্ছেন তো? এইখানে জয়েন করার জন্য আপনাকে ঠিকঠাক মতো কাজটা করার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে, তা না হলে যদি ভুল করে থাকেন তাহলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন না। এই বোর্ড কিন্তু আগেও একবার পেমেন্ট করছে, সিওএল টোকেন একটা নামে অফার আসছিল, সেখানে যারা জয়েন করছেন তারা জানেন এটা পেমেন্ট করে, কত ভালো একটা সাইট। এর জন্য আমি ভিডিওটা ম্যাক করতেছি কষ্ট করে আপনাদের জন্য। তো এখানে সব কিছুই লেখা আছে স্টেপ বাই স্টেপ, কিসের পরে কী করতে হবে সব কিছু আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে, মানে মূল কাজে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে আমার, যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। আর মন চাইলে একটা লাইক দিন এবং কমেন্ট বক্স আছে কিছু লিখবেন আপনার ইচ্ছা অনুযায়ী। যাই হোক, এখন অনেক কথাবার্তা হয়ে গেছে, এখন কাজে চলে যাচ্ছি। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যারা ফ্রিতে ইউটিউব সরি অনলাইন থেকে ইনকাম করতে চান তারা আমার এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন, জয়েন হবেন আপনাদের ইচ্ছা হলে। আমি জোর করতেছি না, আপনাদের মন চাইলে এখানে জয়েন করতে পারেন, এখানে ফ্রিতে ইনকাম করার সমস্ত কিছু দেখানো হয়। আমি নিজে এখানে টেক কেয়ার করতেছি, আমি সবাইকে রিপ্লাই দিতেছি, আমার গ্রুপ আছে, চ্যানেল আছে, অনেক কিছুই আছে, আপনাদেরকে সবসময় সহযোগিতা করে যাচ্ছি, করে যাব। তো নতুন হলে অবশ্যই অবশ্যই জয়েন করে এখানে অন্তত 3 মাস কাজ করে দেখবেন আপনি কোনো পেমেন্ট পান কি না। যদি না পান তাহলে আপনি লিভ নিয়ে চলে যাবেন, আরও কিছু খারাপ বলে যাবেন, সমস্যা নাই, কিন্তু ইনকাম যে আপনি করতে পারবেন সেটা আমি 100% গ্যারান্টি দিতে পারবো। আর এইখানে জয়েন করতে হলে আপনাকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে হবে, ওখানে আমার এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন মূল কাজে চলে যাচ্ছি, লেটস স্টার্ট এন ভিডিও। তো যাই হোক, এখানে বলি কী করতে হবে আপনাদেরকে, ফার্স্টে দেখেন এগুলো পড়ে নেবেন আপনারা, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ কিসের পরে কী করতে হবে। তো এইগুলো করার পর ব্যাকআপ পি একটা জিনিস আছে, ব্যাকআপ পিকে, ঠিক আছে, সেট পাসওয়ার্ড, এটা একটু ক্রিটিক্যাল, তাই আর কি ভিডিওটা ম্যাক করতে হচ্ছে আমাকে। তো আমি এখন শুরু করতেছি। তো এখানে ফার্স্ট অফ অল এটাতে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে স্টার্ট লেখা থাকবে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করবেন। আপনি যদি আগে জয়েন করে থাকেন তাহলে আবার আগের ইয়ার বোর্ডে কিন্তু এইবার একটা দিয়েছে, যারা আগে করছেন জয়েন, আর একটা টোকেন ছিল সিএলও নামে, ওই টোকেনটাতে যারা জয়েন করছেন তারা এয়ার ড্রপে এটার মধ্যে আবার পাবেন, আবার স্টার্টে ক্লিক করবেন। আর যারা নতুন তারা শুরু থেকে স্টার্টে ক্লিক করে দিলে হয়ে যাবে, আপনাদের আর কোনো ঝামেলা নেই। তাই যাই হোক, এই যে এখানে দেয়া আছে সিএলও, এই একটা টোকেন এখানে কিন্তু এই বোর্ডে ছিল, আগে অফার ছিল, অনেকে জয়েন করছে, যারা জয়েন করছে প্রত্যেকে পেমেন্ট পাইছে, এরা পেমেন্ট করে, এটা ভালো একটা অফার, ভালো একটা সাইট আর কি। যাই হোক, এখন স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কী করবেন। তো এখানে ফলো করবেন টুইটার। আচ্ছা, আমি রিফ্রেশ দিয়ে দিছিলাম, একটু দেখানো সম্ভব হচ্ছে না, এই যে এটা দেখেন এরকম ফার্স্টে এরকম আসবে। তো টেলিগ্রামটা জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেল গ্রুপ যতগুলো 3টা আছে 3টা জয়েন করবেন। তারপর হচ্ছে এখানে এই টুইটার হচ্ছে আপনাকে কী করতে হবে, ফলো করতে হবে এবং রিটুইট করে দেবেন, কোয়াইটুইট করে দেবেন আর কি। এটাও টুইটার দুইটা আছে, টুইটারগুলো কোয়াইটুইট করে দেবেন, 3 জন ফ্যানকে ট্যাগ করবেন। তো কীভাবে করবেন একটু করে দেখাই দিচ্ছি, আমি একটাতে ক্লিক করে যাচ্ছি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি করছি সেই মতে করবেন আপনারা, দেখে ফলো করবেন ফার্স্ট অফ অল। তারপরে এখানে দেখেন এই পোস্টের মধ্যে ওরা 3টা টুইটার দিয়েছে, 3টা টুইটারে গিয়ে ক্লিক করে করে ফলো করে আসবেন, এই ফলো করে আসবেন এবং আপনাদেরকে বলছে যে এখানে রিটুইট করতে হবে, রিটুইট অ্যান্ড লাইক ট্যাগ 3 ফ্যান, এই যে ট্যাগ 3 ফ্যান লিখছে দেখতে পাচ্ছেন তো? তো সেটা কোথায় করবেন, এখানে করবেন। তো এখানে লাভ দিবেন, তারপর এখানে কোয়াইট টুইটে যাবেন, এখানে আমি করছি একবার আবার আপনাদের দেখানোর জন্য। এখানে নিচে 2টা অপশন পাবেন, তো কোয়াইট টুইট ক্লিক করবেন, ক্লিক করে এটার ভিতরে যাচ্ছি, দেখাই দিচ্ছি আমি কীভাবে করছি। এই যে দেখেন আমারটা, এই যে 11 মিনিট আগে আমি করছি এটা। তো দেখেন এখানে এই যে কোয়াইট টুইটে গিয়ে এরকম একটা পোস্ট লিখবেন, সরি একটা কমেন্ট লিখবেন, তারপর 3 জন ফ্রেন্ডকে ট্যাগ দিবেন আর নিচে এরকম একটা হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগটা কিন্তু এখানে দেওয়াই আছে, এই হ্যাশট্যাগটা কপি করে দিয়ে দিবেন, ব্যাস আর কোনো কাজ নাই। তারপর সেম জিনিসটা আবার রিপ্লাইতেও দিয়ে দিবেন, এখানেও দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে 3টা কাজ করে ফেলবেন টুইটারে, আর কোনো ঝামেলা নাই। এভাবে কিন্তু এখানে 2টা টুইটার দিছে, 2টা টুইটারেই কিন্তু সেমভাবে কাজগুলো করবেন। তারপর এখানে আরেকটা টেলিগ্রাম আছে, এটা করবেন। কাজগুলো শেষ হলে আপনি এখানে রিফ্রেশে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে শুধু টেলিগ্রামগুলো চলে যাবে, শুধু টুইটারগুলো থাকবে, ঠিক আছে?
আচ্ছা এই যে চলে গেছে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখছিলেন তো যে এইটাতে মনে হয় আমার জয়েন হয় না, দেখি এটা জয়েন করছে কি না। হ্যাঁ জয়েন হয়নি, এই জন্য এটা যায় নাই, দেখতে পাচ্ছেন তো জয়েন করলে এটা এটাও চলে যাইতো, মানে টেলিগ্রামগুলো থাকবে না। শুধু আবার রিফ্রেশ দিচ্ছি দেখেন, কয়েকদিন আগে এটাতে জয়েন করছিলাম, একটু ক্রিটিক্যাল বলে আর কি শেয়ার করি নাই, তো এখন দেখতেছি যে সময় আর বেশি নাই, তাই আবার জয়েন করলাম আবার আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিওটা মেক করতেছি। যাই হোক এখন ফলো এই দুইটা বাকি রয়ে গেছে, দুটো তো করছেন রিফ্রেশ দেওয়ার জন্য, এই দুইটা রইল আর সব চলে গেল। আচ্ছা যাই হোক এখন দেখেন এখানে কি করতে হবে, রিফ্রেশ দেওয়ার পরে আপনাকে বলবে যে টুইটারের নেম দিতে, তো টুইটারের ইউজার নেমটা দিয়ে দিবেন, তার আগে টুইটারের নেমের উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা আমি একটু বোর্ডের মধ্যে যাই, এই যে দেখা এই বোর্ডের মধ্যে আসছি, এই যে বলতেছে যে আপনাকে ফার্স্ট অফ অল বলছে টুইটারের নেম বাটন, এই যে টুইটারের নেম বাটনে ক্লিক করতে বলছে, তো ওইটার মধ্যে ক্লিক করে দেবেন, এটা চলে আসবে। তারপরে বলতেছে যে আপনি ইউজার নেমটা দেন, তো আপনি ইউজার নেমটা দিয়ে দেবেন এখানে, ঠিক আছে। তারপরে শেষ, এরপরে হচ্ছে আরও কাজ আছে অনেক কাজ, এখানে ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে সব কাজই আপনি করতে পারবেন ইনশাআল্লাহ, করে এখান থেকে ভালো একটা ইনকাম করে নেবেন। তো আমি বলি এরপরে কী করবেন, এরপরে হ্যাঁ এই যে ব্যাক টু প্রমোশন, এই যে বোর্ড আছে বোর্ডের মধ্যে দেখবেন আপনি এই যে প্রমোশন লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি কিন্তু আর কাজ করি না, এখানে রেখে দিছি আপনাদের জন্য। হ্যাঁ এই যে মেইন মেনুতে ক্লিক করে এই প্রমোশনটা পেয়ে যাবেন, এটার মধ্যে ক্লিক করলে এটা পেয়ে যাবেন। তো সেটিংসে ক্লিক করবেন, এখন সেটিংসে আপনাদের মূল কাজ। তো সেটিংসে ক্লিক করার পর আপনাকে বলতেছে যে এই যে সিকিউরিটিতে ক্লিক করতে হবে, সিকিউরিটি ভালো করে দেখে নিন, সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। এখন আপনাকে একটা প্রাইভেট কি দিবে, আমাকে প্রাইভেট কি দিবে এটা আপনাদেরকে দেখানো যাবে না, আমি একটু হাইড করতেছি। আচ্ছা তার আগে সেট পাসওয়ার্ডটা দিতে হবে প্রাইভেট কির জন্য, ঠিক আছে। এই যে বলতেছে যে এনক্রিপ্ট পিকেএস এক্সপ্লোর ইউর প্রাইভেট কি, তো এখন সেট পাসওয়ার্ডটা যদি করি আমাকে একটা প্রাইভেট কি দিবে ওরা, তার পরবর্তীতে আমি প্রাইভেট কিটা আমাকে সেভ করে রাখতে হবে কোথাও, আপনারা রেখে দেবেন যত্ন করে, কাউকে দেখাবেন না তাহলে আপনার ওয়ালেট হ্যাক হয়ে যাবে। আমি মিনিমাইজ করতেছি। সেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আসবে এরকম, আসার পরে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে, এরপর আপনাকে এটা দিয়ে দিবে, মানে কী বলে এটা মানে কিটা দিয়ে দিবে প্রাইভেট কিটা, ওটা আপনি কিন্তু সুরক্ষিত জায়গায় রেখে দেবেন। আমি ভিডিওটা পোস্ট করতেছি, তার জন্য ইয়েসে ক্লিক করবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা আবার বলবে দেওয়ার জন্য আবার দিবেন, তারপরে এরকম লেখা আসবে পাসওয়ার্ড সেট সাকসেসফুলি, সাকসেসফুলি এটা হয়ে গেছে। এখন আপনাকে কী করতে হবে, এনক্রিপ্ট ফি কী আছে, এক্সপোর্ট ফি কী আছে, এখন আপনি কোনটাতে ক্লিক করবেন, আপনি এক্সপোর্ট ফি কেতে ক্লিক করবেন। এক্সপোর্ট এখানে লিখেই দিয়েছে, দেখেন এখানে লিখে দিছে হেয়ার ইউ আর ফজার ওয়ালার পাসওয়ার্ড উইথড্র অপশন এনক্রিপ্ট ফি কে প্রাইভেট কি স্টোর ইন দ্য বোর্ড এক্সপোর্ট ইউর প্রাইভেট কি। আচ্ছা এখন আপনি এক্সপোর্ট এই ফি এটাতে ক্লিক করলে আপনাকে প্রাইভেট কিটা দিয়ে দিবে। আমি এখন পোস্ট করতেছি ভিডিও, সরি আমার একটু ভুল হয়ে গেছে, আপনি এক্সপোর্টে ক্লিক না করে ফার্স্ট এটাতে ক্লিক করবেন, এনক্রিপ্ট ফি কেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম লেখা আসবে, তারপরে ইয়েসে ক্লিক করবেন, আপনাকে এখন প্রাইভেট কিটা দিয়ে দিবে। তো আমি করতেছি এই যে সিএলও এই টোকেন, এটার মধ্যে ক্লিক করে দেবেন, ওটা চাইলে আপনার কাছে বলবে যে এন্টার পাসওয়ার্ড দিতে বলবে, তো পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম আসবে, আসার পরে আপনি যে সিএলও এই টোকেনটার উপরে একটা ক্লিক করে দেবেন, তারপরে যে সয়া সয় সয়ের উপরে একটা ক্লিক করে দেবেন, সয় সয় লেখাটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এখানে আমাকে কিন্তু প্রাইভেট কিটা দিয়ে দিছে ওরা, তো এখানে দেখেন আপনাকে কিন্তু এই যে সব সাইটের লিঙ্কটা পর্যন্ত দিয়ে দিছে, এটা আপনি সুরক্ষিত জায়গায় সেভ করে এটা এটা এভাবে ক্লিক করে ধরবেন, তো ওটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে দিয়ে আপনি সেভ মেসেজে সেভ করে ফেলবেন, ঠিক আছে এটা আপনার সেভ হয়ে গেল। তা পরবর্তীতে কাজ আপনার কী হবে, এখানে তো আর কোনো কাজ নাই তেমন একটা, আর একটু কাজ আছে, সেটা হচ্ছে আপনাকে এখান থেকে রেফার লিঙ্ক বের করতে হবে, আর টোকেন কয়টা পাইছেন এটা দেখতে হবে আপনার। এখানে কিন্তু সমস্ত কাজ শেষ, পাসওয়ার্ড দেওয়া শেষ, প্রাইভেট কি নেওয়া শেষ, এখন আপনাকে ওয়ালেটটা সেট করতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা যাই হোক, তখন আপনাদের এই যে প্রাইভেট কিটা দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে মেইন মেনুতে ক্লিক করবেন, আবার মেইন মেনুতে ক্লিক করার পর আপনি প্রমোশন নামে যে প্রমোশন ছিল একটা লেখা এখানে দেখতে পাবেন আর কি, প্রমোশনে ক্লিক করবেন, প্রমোশনে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে আপনাদের সামনে, আসার পর আপনি রেফারেলের মধ্যে ক্লিক করে দেবেন, রেফারেল লিঙ্কটা পাওয়ার জন্য এই যে রেফারেলের এখানে একটা ক্লিক করে দেবেন, আপনার লিঙ্ক আছে এই রেফারেল লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার রেফারেল লিঙ্কটা আসবে। এরপরে কী করতে হবে আমি দেখাচ্ছি সব কিছু স্টেপ বাই স্টেপ। তারপর আপনার কাজ হচ্ছে এখানে সয় ফিনান্স গ্লোবাল, যে আমরা সয় টোকেনের কাজ করতেছি ফিনান্স গ্লোবাল, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন জাস্ট। আর হচ্ছে এখন গেট মাই রেফারেল লিঙ্ক, এটার মধ্যে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর এই যে দেখেন আপনার সামনে কি আসছে, যে আপনার রেফার লিংকটা চলে আসছে, তারপর আপনি কি কি কাজ করছেন, এই যে 2.56 টোকেন পাইছেন, এটাতে 2.56 টোকেন পাইছেন, এগুলো জয়েন করার জন্য টেলিগ্রাম, এই সবগুলো জয়েন করার জন্য আপনাকে এতগুলো টোকেন দেওয়া হয়েছে। টোটালি আপনার কয় টোকেন হয়েছে দেখেন, হিসাব করে আপনাকে 15-17 টোকেন দিয়ে দিছে অলরেডি ওরা। তো এটা দেখার জন্য আপনাকে ফর্মেশনে যেতে হবে, আবার আপনি ইয়াতে যেতে পারবেন, আপনি মূল আপনি কয় টোকেন পাইছেন সেটা দেখার জন্য টোটালি হিসাবটা আপনি আবার রেফারেল স্ট্যাটাস, আমার রেফারেল নাই এটাতে নতুন, আচ্ছা যাই হোক ফর্মেশনে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন এখানে, এখানে তো ব্যালেন্সটা দেখাচ্ছে না, ব্যালেন্সটা দেখাবে যখন রেফার করবেন মূল ব্যালেন্সটা দেখাবে। যাই হোক এই যে এগুলো আপনার ইনকাম, এই সবগুলো হিসাব করেন কয়টা টোকেন হয়েছে টোটালি আপনার, এগুলো ইনকাম। যদি পারেন এখানে রেফার করলে আরও ইনকাম করতে পারবেন, আর যদি না করতে চান রেফার না করতে পারেন তাতেও সমস্যা নাই, এখান থেকে কিন্তু আপনি নিজেই ভালো ইনকাম করতে পারবেন একাই। এই ছিল আর কি আজকের ভিডিও। তো এটাতে কাজ কীভাবে করবেন সব কিছু কিন্তু আমি বুঝিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ, যদি না বুঝতে পারেন ভিডিওটা মাঝখান থেকে আটকাই রেখে রেখে তারপর কাজটা করবেন, কমপ্লিট করবেন, ঠিক আছে। তারপরও কিন্তু এটাতে ভুল টুল করা যাবে না, ঠিক আছে। এগুলো আপনারা চাইলে ক্লিক করে করে দেখতে পারেন কোথায় কী আছে না আছে, সবই আপনাদের দেখার সমস্যা না দিয়েছে যেহেতু আপনি দেখতে পাবেন। তো ওয়ালেটে ক্লিক করলে নিশ্চয়ই এখানে দেখাবে নাকি ব্যালেন্স, এই যে ব্যালেন্স পাওয়া গেছে, ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আপনি ব্যালেন্সটা দেখতে পাবেন। তো এখানে কোন টোকেনটা আপনি যে রিসিভ করবেন সেই টোকেনটা আমি দেখতেছি, আচ্ছা সেটা এটার মধ্যে ক্লিক করতে হবে মেবি, তারপর 6 টোকেনের মধ্যে ক্লিক করতে হবে, তারপর ইয়োর ব্যালেন্স তো আমাকে 6 তো যে দেখাচ্ছে, আচ্ছা রিসিভে দেখি কী আছে। হ্যাঁ আচ্ছা আমি এটা বুঝতেছি না, এটা আপনারা আস্তে আস্তে বুঝবেন, তবে আপনি যে ইনকাম করছেন আমি যে ইনকাম করছি সেটা কিন্তু এখানে সব স্টেপ বাই স্টেপ দেখাই দিছে ওরা, কিন্তু ব্যালেন্সের এখানে কিছু আসতেছে না এটা বুঝতেছি না। এটা আপনার স্ক্রল অল কয়েন ব্যালেন্স, এখানে যতগুলো কয়েন আছে সবগুলো কয়েনের ব্যালেন্স দেখতে বলতেছে, কিন্তু 6 টোকেনের ব্যালেন্স তো এখন দিচ্ছে না, দেখাচ্ছে না। আচ্ছা এটা আমাদের মনে পরে দেখাবে, যাই হোক এটা পরবর্তীতে বুঝতে পারবেন। এখান থেকে জয়েন করে রাখবেন, আমি যেভাবে দেখাইছি এভাবে প্রত্যেকটা কাজ করবেন। আর এখান থেকে তো দেখাই দিছে যে ইউ রেফারেল জয়েনিং টেলিগ্রাম নিউজ চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে জয়েন করার জন্য কতটুকু 6 টোকেন দিচ্ছে, এগুলো সব কিছু দিছে এখানে। তো সর্বমোট আপনি কয় টোকেন পাইছেন সেটাও আপনি দেখতে পাবেন, আস্তে আস্তে ঘেটে ঘুটে দেখলে পেয়ে যাবেন। যাই হোক এটাতে জয়েন করে নেবেন, এটা খুবই ভালো একটা অফার, এটা কেউ মিস করবেন না। আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে এখন, এই যে লুনার ক্র্যাশ আমার অ্যাকাউন্টে আসলাম, ভিডিওটা অলরেডি 12 মিনিট হয়ে গেছে। তো এখানে দেখাই, এখানে আমার কিন্তু টুইটারে কাজ কমপ্লিট করা আছে, তাও এটা দেখাচ্ছে সমস্যা না, এটা দেখাবেই। আর এটা হচ্ছে রেফার করার জন্য, এগুলো থাকে উপরে। আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে আপনাকে মানে অ্যালার্ট দেখানোর, মানে আমার ইচ্ছে ছিল কিন্তু অ্যালার্টটা দেখাতে পারতেছি না, আমি দেখাবো ওয়া থেকে। তো এখানে কীভাবে জয়েন, এখানে কীভাবে পয়েন্ট বাড়াবেন, আমার কীভাবে লেভেল 2 হলো, 1800 পয়েন্ট হলো, সেটা নিয়ে কথা বলি একটুখানি অল্প করে। তো দেখেন এখানে লুনার টোকেনের মধ্যে যান, লুনার টোকেনের মধ্যে গেলে দেখতে পাবেন সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। তো দেখেন এখানে আমার কিন্তু পয়েন্টের মাল্টিপ্লেয়ার কিন্তু 9x, আমার যত পয়েন্ট হবে 9x দিয়ে সেটা ভাগ করা হবে। তো ভিউ পয়েন্টে যাচ্ছি এখন, দেখেন এখানে ফ্রেন্ড রেফার আমার 25, মানে আমি 5টা রেফার করছি, 5-5 25 দিছে, আমাকে বেশি দিবে না, ডেলি মানে লিমিট করে দিছে, মনে হয় 5টা রেফার বেশি করা যাবে না। টাইমসন সাইড এখানে বারবার ঢুকবেন, কিছুক্ষণ থাকবেন এখানে, টাইমসন প্রতিবার ঢোকার জন্য 10 মিনিট 10 পয়েন্ট করে দিবে, 10টা পয়েন্ট কিন্তু অনেক ভ্যালু। তারপরে লিঙ্ক ক্লিক 50টা কিন্তু ডেলি, এর বেশি হয় না, ঠিক আছে, এটা তো আপনারা বুঝতেছেন। তো আমার কিন্তু এই যে অনেক কাজ করছি আমি, দেখেন এই যে এখানে অনেক সিরিয়াল আছে, কতদিন ধরে কাজ করতেছি দেখেন, মানে 22 তারিখ থেকে করতেছি অক্টোবরের 10 মাস। তো দেখেন কতদিন ধরে কাজ করার পরে আমি লেভেল 2 আসছি, এখনও কিন্তু আমি উইথড্র নিই নাই, আমি উইথড্র নেওয়ার সময় একটা ভিডিও ম্যাক করবো, লাইভে আপনাদেরকে দেখাবো উইথড্র নিয়ে কীভাবে উইথড্র নিতে হয়। তো আরেকটা জিনিস আমি দেখাবো ভাবছিলাম, তো ও আচ্ছা এখানে দেখেন রেফারেল আমার 1.5x কিন্তু হয়ে গেছে, আমার রেফারেল সংখ্যা এটা হবে, তারপরে ইউজার্স স্ট্রাইকিং এটা 2x হবে, তারপরে অ্যাভারেজ টাইম অন সাইট 3x হবে, মানে হচ্ছে এই যে এই টাইমটা আর কি, আর হচ্ছে টোটাল সব পয়েন্টকে 9x দিয়ে গুণ করা হবে, এই জন্য আর কি 1800 পয়েন্ট হয়েছে। আমি চাইলে এখন আরও পয়েন্ট কিন্তু ইনকাম করতে পারি, ওরা শেয়ারটা কেন যে অ্যাড করতেছেন আমি জানি না, রেফারটাও কমাই দিছে, ক্লিকটাও কমাই দিছে, কেন কমাই দিছে সেটা ওরাই জানে। তবে দীর্ঘদিন যারা থাকে তারা কিন্তু সব কিছু কমায়, যারা চলে যায় তারা কিন্তু সব কিছু বাড়িয়ে দেয়, স্কিম করা হলে সব কিছু বাড়িয়ে দিতে, ওরা কিন্তু কমিয়ে কমিয়ে দিচ্ছে সব কিছু। তো এখানে দীর্ঘদিন ইনকাম করতে পারবেন, সবাই কিন্তু এটাতে ইনকাম করবেন, কেউ কিন্তু এটা মিস করবেন না, এটা মিস করলে শেষ। আপনি এখানে 35টা লুনা একবার যদি ক্লাইম করে নিতে পারেন তো প্রত্যেকবার আপনার পরের বার 5টা করে হলে নিতে পারবেন, এটা সুযোগ আর কি।
আরেকটা জিনিস আমি দেখাবো ভাবছিলাম, লেভেলে যে উপরের দিকে লেভেল লেখা আছে সেখানে ক্লিক করেন অ্যারো বাটনে, এই লেভেলটা দেখানোর ছিল। ওয়ান লেভেল তো বুঝতে পারতেছেন, 3 মান্থ পর্যন্ত ওয়ান লেভেল কীটা বলতেছে, এগুলো পরে নিলে আপনারাই বুঝতে পারবেন। তো আমার লেভেল হচ্ছে এখন 2, এই যে 30 লোনা হয়ে গেছে আমাকে লেভেল 2 দিয়েছে। তারপর বলতেছে গেট ইউর অ্যাক্সেস টু ইউর উইকলি লোনার বোনাস রিওয়ার্ড আপ টু 1 ইয়ার অফ ডাটা, মোর ডিটেলস অন গ্যালাক্সি স্ট্রো স্কোর অ্যান্ড অ্যাট র্যাঙ্ক অ্যান্ড আনলিমিটেড অ্যালার্টস। তো এখন আমি আনলিমিটেড অ্যালার্টস অ্যাড করতে পারবো। তো আমাকে একটা ভালো গ্যালাক্সি স্ট্রো স্কোর দিছে বলতেছে আর কি। তো এটা আমার 1 বছরের টাইম। তো যাই হোক, এখানে অনেক কিছু বোঝার আছে, আপনারা বুঝে নিয়েন পরে পরে নিজে নিজে। তো এখানে কিন্তু ভালো আছে যে সব কিছু লেভেল 3-তে, কিন্তু 100 লোনা হলে লেভেল 3-তে যাওয়া যাবে, তার আগে না। 100 লেভেলে গেলে কিন্তু, 100 লোনাতে গেলে 3 লেভেলে গেলেই আপনার কিন্তু 2 ইয়ার্স আপ টু 2 ইয়ার্স পর্যন্ত, 2 বছর পর্যন্ত এখানে ডিউরেশন টাইম আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। আর বাকিগুলো এখনও বুঝতেছি না, পরে ইনশাল্লাহ বুঝে নিব। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, তার আগে এখানে অ্যালার্ট টোকেনটা আপনারা অ্যাড করে নেবেন। অনেকের কিন্তু ফার্স্ট পেজে অ্যালার্ট টোকেনটা থাকে, আমার নাই, আমি যেহেতু একবার করে ফেলছি এই জন্য এখানে দেখাচ্ছে না। তো আপনারা মেনুতে গেলেও অ্যালার্ট টোকেনটা পাবেন। অ্যালার্ট টোকেন কিন্তু এই যে অ্যালার্টটা করে নেবেন। তারপর হেল্প নামে একটা আছে, ওটা আমি মেন লোনার অ্যাপ্লিকেশনে গিয়ে দেখাচ্ছি।